হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো একটি মাইক্রোফোন। এই মাইক্রোফোনটি আপনারা ব্যবহার করতে পারবেন ইউটিউব ভিডিওর ক্ষেত্রে বা যে কোনো ভিডিও বা অডিও রেকর্ডিং করার ক্ষেত্রে। খুব ভালো একটি মাইক্রোফোন বলতে গেলে আমরা যেটা দেখি সেটি হলো এই K8 মাইক্রোফোন। এই K8 মাইক্রোফোনটি খুব সস্তা মূল্যে আপনারা বাজার থেকে ক্রয় করতে পারবেন এবং এটি খুব ভালো নয়েজ ক্যান্সেলেশন হয়। আপনারা দেখতে পাচ্ছেন এটি আইফোনেও ব্যবহার করতে পারবেন আর টাইপ সি পোর্ট যাদের আছে টাইপ সি মোবাইলেও আপনারা ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনাদের কাছে যাদের চার্জিং পোর্ট মাইক্রো ইউএসবি তারাও একটি ছোট্ট কানেক্টার ব্যবহার করে এই K8 মাইক্রোফোনটি আপনারা ব্যবহার করতে পারবেন। দেখুন মাইক্রোফোনটির লুকস খুব সুন্দর, খুব পপুলার একটি মাইক্রোফোন K8। আজ আমি আপনাদের দেখাবো এই মাইক্রোফোনটি কীভাবে মোবাইলে কানেক্ট করবেন কোনো রকম ওয়াইফাই ও ব্লুটুথ ছাড়াই, এবং আপনারা আপনাদের ভয়েস রেকর্ডিং করবেন এই মাইক্রোফোনটির সাহায্যে। আমি প্রথমে মাইক্রোফোনটি আনবক্সিং করে নেব এবং আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো মাইক্রোফোনটি কীভাবে মোবাইলের সাথে কানেক্ট করে আপনারা অডিও এবং ভিডিও ভয়েস রেকর্ডিং করবেন। দেখুন এটি আমি প্রথমে আপনাদের দেখাচ্ছি, এটি আপনারা টাইপ সি মোবাইলে কানেক্ট করবেন। আপনারা যদি আইফোন ইউজার হন তাহলে এই কানেক্টারটি আপনাদের লাগবে। এটি দেখুন মেইন মাইক্রোফোন, এটি আপনারা ব্যবহার করে ভয়েস রেকর্ডিং করতে পারবেন। এটিকে আপনাদের চার্জ করতে হবে, চার্জ করবার জন্য আপনারা 2.0 অ্যাম্পিয়ার অ্যাডাপ্টার ব্যবহার করবেন। টাইপ সি ডেটা কেবিল আপনারা বক্সের মধ্যে পেয়ে যাবেন, এই কেবিল দিয়েই আপনারা 2.0 অ্যাডাপ্টার ব্যবহার করে এটিকে চার্জ করবেন। দেখুন খুব ভালো নয়েজ ক্যান্সেলেশন হয় এই মাইক্রোফোন দিয়ে। আমি এই মাইক্রোফোনের সাহায্যে ভয়েস রেকর্ডিং করেছি এবং আপনাদের দেখাচ্ছি এই মাইক্রোফোনটি। এই মাইক্রোফোনটির মূল্য কত আমি ভিডিও শেষে আপনাদের জানিয়ে দেব। আপনারা দেখছেন আকাশ টেকাই। আকাশ টেকায় যদি আপনারা নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলঘণ্টাটি পাশে দেবেন। দেখুন আপনারা কীভাবে মাইক্রোফোনটি মোবাইলের সাথে কানেক্ট করবেন। আপনারা আপনাদের মোবাইল থেকে জাস্ট সেটিংয়ে যাবেন, সেটিংয়ে এসে আপনারা সার্চ করবেন ওটিজি। ওটিজি কানেকশান আপনাদের প্রথমে অন করে নিতে হবে। ওটিজি কানেকশান অন করবার পর দেখুন আমি এখানে ওটিজি কানেকশান অন করে নিলাম। ওটিজি কানেকশান অন করবার পর আমি এই মাইক্রোফোনের ট্রান্সফরমারটা মোবাইলে কানেক্ট করব। আমাদের কোনো রকম ব্লুটুথ বা ওয়াইফাই লাগবে না, আমরা জাস্ট মাইক্রোফোনে থাকা এই সুইচটি পেস করব। পেস করার সাথে সাথে আপনারা দুটি কালারের আলো দেখতে পাবেন। দেখুন আলোটি ব্লিঙ্ক করছে, একটি গ্রিন একটি রেড। দেখতে পাচ্ছেন আপনারা আলোটি খুব পরিষ্কারভাবে আপনাদের দেখাচ্ছি। দেখুন এবার আমি এটি আমার টাইপ সি মোবাইলে কানেক্ট করলাম। কানেক্ট করার কয়েক সেকেন্ডের মধ্যে দেখুন আলোটি একটি আলোয় দাঁড়িয়ে গেছে, মানে গ্রিন হয়ে গেছে, তার মানে এটি কানেক্ট হয়ে গেছে। আপনারা দেখলেন আমি ব্লুটুথ বা ওয়াইফাই ছাড়া কিভাবে আমি আমার মোবাইলে মাইক্রোফোনটি কানেক্ট করলাম। এবার আমি আমার মাইক্রোফোনে সাহায্যে ভয়েস রেকর্ডিং বা ভিডিওতে ভয়েস দিতে পারবো। এটি খুব ভালো একটি মাইক্রোফোন। এই মাইক্রোফোনটি আপনারা বাজার থেকে 300 টাকারও কম মূল্যে পেয়ে যাবেন। এটিতে খুব ভালো নয়েজ ক্যান্সেলেশন হয় এবং এর অডিও কোয়ালিটি খুব ভালো। আমি এখানে একটু জাস্ট অডিও কোয়ালিটি আপনাদের দেখাবার চেষ্টা করছি। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন এবং এই মাইক্রোফোনের কতটা
ভালো ভয়েস রেকর্ডিং হয় তা আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ না করে ভিডিওটি দেখুন, আপনারা অবশ্যই জানতে পারবেন মাইক্রোফোনটির কোয়ালিটি। এত কম দামে এত সুন্দর মাইক্রোফোন সত্যি বাজারে পাওয়া খুব মুশকিল। ভিডিওটি পড়ে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।